আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, আমি কিডনির সমস্যা নিয়ে সমস্যা বলেছি, কিডনি কি কি সমস্যা দেখা দেয়, কিডনি সমস্যা দেখা দেয় মানে কিডনি ফেলিওর হলে, তার জন্য প্রথমত হচ্ছে আপনার পা ফোলা দেখা দেবে এবং তার সঙ্গে সঙ্গে ক্লান্তি লাগবে। তা কিডনি ভালো রাখতে এবং লিভার ফাংশন, বদহজমের ফাংশন, গ্যাসের সমস্যা, কিডনি লিভার সব একসঙ্গে ওতপ্রোত জড়িত। তা কিডনি কী করে ভালো রাখবেন, লিভার কী করে ভালো রাখবেন, তার জন্য কিছু কিছু টিপস আমি বলছি। তার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, কোনো অসুবিধা আমাকে জানাবেন। আর একটাই কথা বলি, এই ভিডিওটা আপনি দেখলে জানতে পারবেন যে আপনার এই কিডনির সমস্যা এবং লিভার কী করে ভালো রাখবেন এবং আপনি কী করে সুস্থ থাকবেন সারা জীবন উইদাউট এনি মেডিসিনে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। ভিডিওটা দেখুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, কারণ এই বিষয় নিয়ে আরও আরও অনেক ভিডিও জানতে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, আপনি কিডনি কী করে ভালো রাখবেন ও তার সঙ্গে সঙ্গে লিভার কী করে ভালো রাখবেন, কারণ কিডনি হচ্ছে আমাদের রেচন প্রক্রিয়া, মানে যেটা বজ্রপদার্থ সেটা বার করে দেয়, শরীরে ভালো জিনিসটা আমাদের সাকশন করে রেখে দেয়। আর লিভার ফাংশন, লিভারের কাজ হচ্ছে রক্তটাকে শুদ্ধ করা। তা লিভার ফাংশন আর কিডনি ফাংশনটা সঙ্গে সঙ্গে শরীরটা কী করে সুস্থ থাকবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। এটা আপনি দেখলে জানতে পারবেন, এটা সিম্পল জিনিস, কোনো খরচাপাতি কোনো দরকার নেই, কোনো মেডিসিন খেতে হবে না। তা সেই বিষয় নিয়ে আজকে বলছি। সকালে ঘুম থেকে উঠে আপনার যা ওজন সেই অনুযায়ী আপনি ফল খাবেন। আপনার ওজন যদি 70 কিলো হয়, 80 কিলো হয় তাহলে 800 গ্রাম ফল, 70 কিলো হলে 700 গ্রাম ফল, 60 কিলো হলে 600 গ্রাম ফল আপনাকে খেতে হবে। 4 থেকে 5 রকমের ফল আপনি খাবেন, যেটা যে সিজনে পাওয়া যায়। আপনি যদি বেশি দামের আপেল খেতে হবে না, বেশি দামে কোনো ফল খাওয়ার দরকার নেই। সিম্পল বাড়িতে যেন পেঁপে খান, মৌসুমি খান, বেদানা খান, এখন জামুল খান, আম খান, কলা খান, কলা সারা বছর পাওয়া যায়। যে সিজনে যে জিনিস পাওয়া যায় 4 থেকে 5 রকমের ফল আপনি খান। এটা আপনি সকালে ঘুম থেকে উঠে চা খেতে পারেন, সেটা চিনি ছাড়া, দুধ ছাড়া চা খাবেন, তার সঙ্গে সঙ্গে ফলটা খেয়ে নিলেন। দুপুর 12টার সময় বা 1টা-1টার সময় যখন লাঞ্চ করেন, লাঞ্চের আগে স্যালাডটা খেতে হবে। স্যালাডের মধ্যে কী কী থাকবে, ক্যাপসিকাম খেতে পারেন, শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, এগুলো দিন ক্যাপসিকাম স্যালাড বানান, সেই স্যালাডটা আগে খেতে হবে। স্যালাডটা খাওয়ার পর আপনি ডিনার বা লাঞ্চ করবেন। ডিনারের সময় কোনো স্যালাড খাওয়ার দরকার নেই, যদি খেতে পারেন খাবেন, কিন্তু শসা রাত্রিতে 3 জিনিস অফ করতে হবে। শসা অফ, আপনার কলা অফ, আর টক দই অফ, 3 জিনিস অফ করতে হবে। শসা, টক দই, কলা রাত্রিরে খাবেন না। রাত্রিরে খাওয়া, রাত্রির 7টা থেকে 8টার মধ্যে রাত্রিরে ডিনার শেষ করে দিন। 12 ঘন্টা খান, 12 ঘন্টা না খেয়ে থাকেন। সকাল 7টা থেকে রাত্রি 7টা বা সকাল 8টা থেকে রাত্রির 8টার মধ্যে আপনি খাওয়া শেষ করে দিন। রাত্রির 8টা থেকে সকাল 8টা পর্যন্ত না খেয়ে থাকুন। এই সিস্টেম যদি ফলো করতে পারেন, শরীর দেখবেন কখন ঝরঝরে লাগবে, আপনার ওজন ব্যালেন্সিংয়ে চলে আসবে, ওজন কমে যাবে, আর আপনার লিভার ফাংশন, কিডনি ফাংশন অত্যন্ত ভালো জায়গায় থাকবে। তাই এই যে সার্কেডিয়ান রিদম বলে একটা কথা আছে, বাবা ধরে বলেছি, আমার অনেক ভিডিওতে বলেছি, সার্কেডিয়ান রিদম, শরীরের মধ্যে তাল থাকে, এটা মিউজিশিয়ান যেরকম তালে মিউজিক বাজায়, যে গানটা শুনতে ভালো লাগে বা সেই মিউজিকটাও শুনতে ভালো লাগে, সেরকমভাবে আমাদের শরীরের মধ্যে হার্ট, লাং, লিভার, কিডনি সব একটা তালে চলে। সেই তালটাকে যদি ঠিক মতো করতে পারেন, দীর্ঘদিন সুস্থ থাকবেন। আর একটাই কথা বলি, মেডিসিন আপনাকে খেতে হবে না, মেডিসিন না খেয়ে আপনি সুস্থ থাকবেন, শুধু এই জিনিসটা ফলো করে থাকুন। আপনার গ্যাস হবে না, অ্যাসিডের সমস্যা থাকবে না, রক্তাল্পতা আসবে না, কিডনি খুব ভালো কাজ করবে, কারণ কিডনি একটা সাইলেন্ট কিলারের মতো কাজ করে, আপনি বুঝতে পারবেন আপনার কিডনি খারাপ হয়ে গেছে। কিডনি খারাপের জন্য দুটো সিমটম মেনলি বললাম, পা ফোলা এবং খেতে ইচ্ছা করবে না এবং শরীরে ক্লান্তি ভাব আসবে। সেই অনুযায়ী কিডনির জন্য আপনি 3 থেকে 4টা টেস্ট করে নেবেন। এটা বলে দিই একটুখানি টিপসে, ইউরিনারি, ইউরিন ক্রিয়েটিনিন, ইউএসজি, হোল অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন যেটা করতে পারেন, আর তার সঙ্গে সঙ্গে ইউরিন প্রোটিন, প্রোটিনটা বেরিয়ে যাচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। আর এবারে বলি আপনি প্রোটিন কী করে খাবেন। শরীরের মধ্যে আমি বলেছি তেল খাওয়া কমিয়ে ফেলতে হবে, 2 চামচ বেশি তেল আপনি খাবেন না সারাদিনে রান্নাতে। চিনি খাওয়া বন্ধ, দুধ খাওয়া বন্ধ, দুধের একটা জিনিসে আপনি করবেন, সেটা হচ্ছে টক দই, আপনি বাড়িতে পাতা টক দই খাবেন, বাইরে কোনো জিনিস আপনি খাবেন না, প্যাকেট যে জিনিস আপনি খাবেন না, চিনি তো অফ করতে বলেছি। এই জিনিসগুলো ফলো করে রাখুন। আর একটাই কথা বলি, রাত্রি 8টার মধ্যে খেলে সেটা তো বলেছি, তার সঙ্গে সঙ্গে যেটা বলেছি যে একটু পরিশ্রম করুন, সকালে অন্তত একটু ফিজিক্যাল এক্সারসাইজ করুন বা পরিশ্রম করুন, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
তাই পরিশ্রমের জন্য রেগুলার ওয়াইজ কপালভাতি অনুলোম বিলোম করুন, আর যে যে খাওয়ারের কথা বললাম সেগুলো খান। আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন। বাবাদের কথা বলছি কারণ প্রমাণ করেছি চেম্বারের পেশেন্টদের তারা করেছে, তাদের ওজন কমে গেছে, অ্যাসিডের সমস্যা চলে গেছে। আর দূর দূরান্ত থেকে যারা সারা পৃথিবী থেকে আমাকে যখন হোয়াটসঅ্যাপ কলে হোক তারা যখন ফোন করে যে স্যার আপনি বিনা ওষুধে আমার রোগ সারিয়ে দিয়েছেন, আপনার গ্যাস কমে গেছে, সুতরাং এটা শুনলে ভালো লাগে যে তারা দূর দূরান্ত থেকে আমি ভিডিও দেখে তারা ভালো হচ্ছে। সুতরাং আপনিও ভালো হবেন, অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে আপনাকে জানাবেন, আমি আপনাকে হেল্প করবো। কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে সবসময়ের জন্য বলেছি, হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করবেন, হোয়াটসঅ্যাপ কল করতে পারেন, ভিডিও কল করতে পারেন, আমি আপনাকে হেল্প কথা বলব। আর বাবাদের একটা কথা বলি, এই ভিডিওটা দেখলেন সবাইকে আমার কথা বলবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকন টিপতে ভুলবেন না, কারণ এই রিলেটেড নতুন নতুন ভিডিও আপনি আরও পাবেন যাতে আপনার শরীর সুস্থ থাকে। আমি দীপাঞ্জন সামন্ত, আপনার ভালোর জন্য ভিডিওগুলো দিই। আমি প্রমাণ করেছি চেম্বারের পেশেন্টদের জন্য তারা সুস্থ আছে, এবং সারা পৃথিবী থেকে যখন ফোন করে যে আমি স্যার আপনার ব্যায়াম করে আপনার ডায়েটের চার্ট শুনে আমি সুস্থ সবল আছি, ওষুধ খাই না, শুনতে আমারও ভালো লাগে, আপনিও শুনলে ভালো লাগবেন, বা আপনিও করলে আমি আপনি যখন ফোন করবেন আমি ভালো আছি, তাহলে আপনিও ভালো থাকবেন। আপনার হাঁটুর সমস্যা কোমরের সমস্যা থাকবে না যদি এই সিস্টেম ফলো করে থাকুন, তার সঙ্গে সঙ্গে ব্যায়ামগুলো করুন, রেগুলার ওয়াইজ কপালভাতি করুন। দেখাচ্ছি কপালভাতি, চেয়ারে বসেই কপালভাতি করুন, চেয়ারে বসে সিম্পল কপালভাতি। কী করলে লোয়ার অ্যাবডোমেনটা আপনার টাইট হবে, কিডনির ফাংশন, পিছন দিয়ে কিডনি থাকে, সঙ্গে লিভার প্যানক্রিয়াস থেকে শুরু করে আপনার স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন যে থাকে সমস্ত নড়াচড়াটা করাতে হবে রেগুলার ওয়াইজ। নড়াচড়া করলে আপনার পেটটা রেগুলার পরিষ্কার হবে, তার সঙ্গে সঙ্গে হজম প্রক্রিয়াটা ভালো হবে, আর ভেতরে যে মাসেলস থাকে মাসেলসগুলো অ্যাক্টিভিটিস বাড়াবে। আমি যদি অ্যাক্টিভিটিস না বাড়ান এরকম বড় ভুঁড়ি করে দেবেন, ভুঁড়িটা দেখুন শক্ত ইটের মতো হয়ে গেছে, নড়াচড়া করতে পারছেন না, তাই ভুঁড়িটাও কমে যাবে আপনার রেগুলার ওয়াইজ কপালভাতি করতে পারলে। আর অনুলোম বিলোম অনুলোম বিলোম করলে ইঞ্জিনটির সমস্যা আপনার ভালো থাকবে, কারণ আমি যে কথা বলছি আপনি যে শুনছেন সব কিন্তু মাথা, মাথা কাজ করছে বলেই সবগুলো আমরা ওতপ্রোতভাবে জড়িত, আপনার সঙ্গে কথা শুনছেন, কথা বলছেন, আপনি চালা চলছেন, আপনার ভগবান আপনাকে চালনা করছে শুধুমাত্র মাথা ভালো আছে বলে। মাথার জন্য ইএনটি, শরীরের জন্য কপালভাতি রেগুলার ওয়াইজ করুন, আপনি ভালো থাকবেন, এই সমস্যা থেকে কেটে যাবেন। আপনার কিডনি ভালো থাকবে, লিভার ভালো থাকবে, সঙ্গে সঙ্গে আপনার শরীরও ভালো থাকবে। উইদাউট এনি মেডিসিনে ফিজিক্যাল এক্সারসাইজ অন্তত 40-45 মিনিটস আপনি করতে পারেন রেগুলার ওয়াইজ, তার সঙ্গে কপালভাতি এই ব্যায়ামগুলো প্রাণায়ামগুলো করুন, অবশ্যই ভালো থাকবেন। আর এই খাবারগুলো আপনাকে খেতে হবে, তেল অ্যাভয়েড বলেছি, দু চামচ যদি তেল খাবেন না, চিনি টোটালি বন্ধ, দুধ বন্ধ। দুধের জন্য ক্যালসিয়ামের জন্য সাদা তিল খান, আর প্রোটিনের জন্য ডাল খান, আর ফ্যাটের জন্য আমন্ডস খান, চীনাবাদাম খান, ইয়ে খান, আপনার নারকেল খান, ভালো ফ্যাট, অ্যানিমেল প্রোডাক্টস অফ করে দিন, লেগসের জিনিস অফ করে দিন, ভালো থাকবেন। লেগস অফ করে দিলে কোলেস্ট্রল আপনার শরীরে ঢুকবে না, আপনার হার্ট ভালো থাকবে, লাং ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে, তাই লেগসের জিনিস টোটালি অফ করে দিন, অফ করে দিলে আপনি সুস্থ থাকবেন। তা এই ভিডিও নিয়ে জান বললাম, আর আরও করে জানতে আমার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর হোয়াটসঅ্যাপ নম্বর এখানে থাকে সবসময়ের জন্য বলেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও করে ভিডিও দেখতে থাকুন। আর আমি দীপাঞ্জন সামন্ত আপনার জন্য বলেছি, আমি বাড়ির ছেলে, অসুবিধা হলে আমাকে ফোন করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকুন সবাই, নমস্কার।